আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কি না? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? ইমামের যদি বড় ভুল হয়, যেটাকে লাহানে জলি বলে, যেই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই। বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে নামাজ হবে না, কারণ যোগ্য লোক থাকতে, শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা, যদি তারা না করে তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা, যদি করতে না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নিজেরা জামাত করবেন, কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে। সালাতের নিয়ত কীভাবে করতে হয়, খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কীভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা। আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব, দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে, যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস, তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস। মুখে নামাইতুয়ান বলার কোনো প্রয়োজন, কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত, মনে যেটা আছে সেটাকে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়। এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোনো হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন, আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করা ভাই থামেন কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাদা সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের দুটো কাজ সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে, ইন্নামাল আমল বিল নিয়তের উপর আপনি আমল করছেন। আবার যদি আপনি ফরজের নিয়ত করেন, কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন, আপনি বললেন আমি ফজরের দুই রাকাত ফরজ পড়তেছি, ওকে, জোহরের সময় আপনি হাত তোলার নামাজ পড়তেছেন, কি নামাজ পড়তেছেন, হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের চার রাকাত সুন্নত পড়তেছেন, অথবা ফরজ অথবা পরের সুন্নত, যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে, বাস, তাহলে আপনার নিয়ত আছে। প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন, কি ইবাদত করছেন, কোন ওয়াক্তেরটা করছেন, ফরজ করতেছেন না সুন্নত করতেছেন, এটা আপনার মাথায় আছে, বাস, এটার নামে নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা যে আপনার প্ল্যানটা কি, এটা আপনার জানা আছে, যথেষ্ট। নিয়ত আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। আমার বাসস্থান চট্টগ্রাম, অফিস করি ঢাকায়, সপ্তাহে তিন চার দিন ঢাকায় অবস্থানকালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? দেখুন, সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে। আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তাআলা দুই রাকাত করে দিয়েছেন, কসর বলা হয় এটাকে। আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি, সফরে না থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে। এখন কথা হলো, কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায়, সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয়, প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন? ঢাকায় নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন, কোনো একটা ম্যাচ ভাড়া করেছেন, কোথাও তিনি থাকেন। যদি কোনো জায়গা তিনি থাকেন তার একটা ঠিকানা হয়, তাহলে এই জায়গার বসবাসকারী তিনি, অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা, তিনি মুসাফির নন, সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই, তিনি শুধু আসা যাওয়া করেন, ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন, বাড়ি তার চট্টগ্রামে, তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান, কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান, কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান, তো তার ঢাকায় আসা হয় কাজে, গাড়ি শেষ, গাড়ি চালানো শেষ, তার ট্রিপ শেষ, তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে দুই চার পাঁচ ছয় ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে, তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির, কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই, তিনি এখানকার বসবাসকারী নই। বসবাসকারী দুই প্রকার, একটা স্থায়ী, একটা অস্থায়ী। আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরো নামাজ পড়বেন, আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে হবে। এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা। যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম, তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন, সেটা হতে পারে একটা ম্যাচ, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন, অস্থায়ী বাসিন্দাও নন সেখানে, বরং সেখানে আসা যাওয়া করেন, দুই দিন চার দিন থাকেন আবার চলে যান এবং থাকেন অন্য কারোর কোনো জায়গায় কোনো হোটেলে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন, যার কারণে সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন। একজন মানুষ, তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকী হোক বাসা ভাড়া নিয়েছেন, মেজ ভাড়া নিয়েছেন, তাহলে তিনি তার অস্থায়ী বাসিন্দা। আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে,
একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল, এখন গ্রাম থেকে তিনি জমজমা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন, বাড়ি করেছেন, বা তার পাসপোর্টে এনআইডিতে সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই, তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে। এ বদলোক পরবর্তীতে গ্রামে এলে সেখানে মুসাফির থাকবেন, কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না, আর বর্তমান ঠিকানা তো নাই কারণ তিনি শহরে বসবাস করেন। অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন। আর যদি এমন হয় অনেক প্রবাসী আছেন, সৌদি আরবে থাকেন, মিডিল ইস্টে থাকেন, ইউরোপে থাকেন, তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে, আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন। আবার দেশে আসছেন, গ্রামে আপনার জমি জমা আছে, ঘরবাড়ি আছে, এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা, এখানে আপনি পুরো নামাজ পড়বেন, যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না।